সুফি শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অর্থনৈতিক চিন্তাধারার উপর আলোচনা করার জন্য। আমি আগে অর্থনৈতিক চিন্তাধারার উপর একটা ক্লাস তোমাদের নিয়েছিলাম, সেটা হচ্ছে কি মধ্যযুগের অর্থনৈতিক চিন্তাধারা। ওখানে আমরা বেশ কয়েকটা টপিক আলোচনা করছিলাম। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সেন্ট টমাস অ্যাকুইনাসের ন্যায্য মূল্য তত্ত্ব নিয়ে। সেন্ট টমাস অ্যাকুইনাসের চিন্তাধারা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি, আজকে হচ্ছে কি তার ন্যায্য মূল্য, তার একটা হচ্ছে কি তত্ত্ব আছে, সেটা হচ্ছে কি ন্যায্য মূল্য তত্ত্ব। এই ন্যায্য মূল্য তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। কেমন? শুরুতে তোমাদের কয়েকটা বিষয় আমি বলে নিতে চাই, সেটা হচ্ছে কি তোমরা বর্তমানে যারা ফোর্থ ইয়ারে আসো, তারপর হচ্ছে কি যদিও বেসিক্যালি এই ক্লাসটা হচ্ছে কি ফোর্থ ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ারের উপর, সিলেবাস অনেকাংশে মিল, সেজন্য আমরা এই ক্লাসটা দুইটা ডিগ্রি থার্ড ইয়ার এবং অনার্স ফোর্থ ইয়ার দুইটার জন্যই দরকার। এখন বর্তমান যে পরিস্থিতি চলতেছে, করোনা পরিস্থিতি, এটা হচ্ছে কি আমাদের জন্য খুবই দুঃসংবাদের বিষয়। মানুষজন না খেয়ে মারা যাচ্ছে, সবার ইনকামের পথ বন্ধ হয়ে যাচ্ছে, কর্মী ছাঁটাই হয়ে যাচ্ছে, কর্মসংস্থানের সংকোচন হয়ে যাচ্ছে, দিন দিন অর্থনৈতিক সকল সূচক নিম্নমুখী হচ্ছে, যেটা আমাদের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য খুবই মারাত্মক এবং ভয়াবহ অবস্থা। এইসব থেকে পরিত্রাণের উপায় এখনও বলা যাচ্ছে না কবে আসবে। প্রতিদিন আমরা নতুন নতুন সংবাদ দেখি, নতুন নতুন আশা দেখি, টিকা আসবে, টিকার মাধ্যমে, টিকা প্রয়োগের মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু সে আসার আলো 10-15 দিন পরে আবার নিভে যায়। আসলে আমাদের ওই যে উপর আলোর উপরেই বিশ্বাস রাখতে হবে, আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পড়ালেখা করতে হবে বাসায় বসে। এখন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেজন্য আমাদেরকে বাসায় বসে পড়তে হবে। আর এখন যারা তোমরা পড়তে আর আছো, অবশ্যই তোমাদের এখন থেকে জবের জন্য প্রিপারেশনটা নেওয়া আমার দরকারি। তোমরা, আমি জানি তোমরা হয়তো এখন একাডেমিক তেমন একটা পড়ালেখার মধ্যে নাই, একাডেমিক পড়ালেখার মধ্যে তেমন একটা না থাকলেও তোমাদের জবের জন্য যে প্রিপারেশান প্রস্তুতি, সেটা শুরু করে দেওয়া উচিত। কারণ আমরা তো সবাই জানি এখন সবচেয়ে কঠিন কঠিন বিষয়, কঠিন পরীক্ষা, সেটা হচ্ছে কি একটা জবের জন্য যে প্রস্তুতি, সেটা জব পাওয়াটা এখন সোনার হরিণের মতো হয়ে গেছে। এখন একটা তৃতীয় শ্রেণীর ক্লার্কের জব নেওয়ার জন্য লক্ষ লক্ষ আবেদন করে। সুতরাং তোমাদের সামনে অনেক চ্যালেঞ্জিং সময় আসতেছে। তোমরা এখন থেকে যে যে বিষয়গুলো তোমরা উইকনেস আছে, যেমন ইংলিশ, ম্যাথ, এই বিষয়গুলো তোমরা নিজেরা বাসায় করতে পারো, নিজেরা পড়তে পারো, তোমরা আমার মনে হয় ওইদিকে সময় দেওয়াটা তোমাদের জন্য খুবই জরুরি। নাহলে ওখান থেকে বের হওয়ার পর যখন জবের জন্য তুমি পরীক্ষা দিবে, যখন টিকবে না তখন তুমি হতাশ হয়ে দেবে, দিন দিন তোমার হতাশার পরিমাণ বেড়ে যাবে। সুতরাং এখান থেকে একটু একটু যদি প্রিপারেশন নাও, ডেলি 2-3 ঘন্টা করে সময় দাও ম্যাথ, ইংলিশ, ব্যাকরণ, তাহলে আশা করি তোমরা জবের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ফলাফল পাবে। কেমন? আজকে আমরা শুরু করব বলছিলাম সেন্ট টমাস অ্যাকুইনাসের ন্যায্য মূল্য তত্ত্ব। প্রথমে আমাদের জানতে হবে ন্যায্য মূল্য তত্ত্বটা কি। ন্যায্য মূল্য কি, অবশ্যই আমরা কমন সেন্স সেটা বুঝি, ন্যায্য মূল্য হচ্ছে কি, হচ্ছে কি মানে ন্যায়ের ভিত্তিতে যে মূল্যটা, মানে আমি যতটুকু পাওয়ার দাবিদার ততটুকু পাওয়া, সেটা হচ্ছে কি ন্যায্য। এবং আমার পাওয়ার দাবিদার থেকে যখন কেউ আমাকে বঞ্চিত করবে, সেটা হচ্ছে কি অন্যায্য। আমার যতটুকু পাওয়ার আমি পরিশ্রম দিছি, আমি ওখানে আমার মেধা দিছি, আমি আমার শ্রম দিছি, এতগুলো দেওয়ার পর আমার একটা ন্যায্য মূল্য অবশ্যই পাওয়ার অধিকার আছে। এই ন্যায্য মূল্যটা পাওয়াটাকে বলা হচ্ছে কি ন্যায্য মূল্য, আর যদি সেটা না পায় সেটাকে বলা হচ্ছে কি অন্যায্য। তাহলে আমরা ন্যায্য মূল্য বলতে যথাযথ মূল্যকে বোঝানো হয়। প্রত্যেক দ্রব্যের কিন্তু একটা বিনিময় মূল্য আছে, মধ্যযুগের কথা বলা হচ্ছে। সুতরাং ওই যুগের যে বিনিময় ছিল সেটা হচ্ছে কনভার্টার সিস্টেম, দ্রব্য বিনিময় প্রথা। কেমন? যদিও এখন তো বিভিন্ন মুদ্রার ব্যবস্থা চালু হয়েছে এরপর পরই, তখন কিন্তু ছিল দ্রব্য টু দ্রব্য বিনিময়,
যেমন 1 কেজি চাউলের বিনিময়ে কারো কাছ থেকে মনে করি আমি চাউল উৎপাদন করি, আমি ওই চাউলটার বিনিময়ে আমার যে দ্রব্যটা প্রয়োজন সেটা আমি নিই, সেটা গম হইতে পারে, সেটা কাপড় হইতে পারে, কিন্তু সেটা কি হইতে হবে, ন্যায্যটা হইতে হবে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে কি কি ন্যায্য মূল্য। ন্যায্য মূল্যটা অবশ্যই যথাযথ হতে হবে এবং এটা বিনিময় মূল্যটা অবশ্যই কি হবে, সঠিক হতে হবে, সেটাই বলা হচ্ছে কি কি ন্যায্য মূল্য। কেমন? এখন আমরা ন্যায্য মূল্যের যে পটভূমি সেটা নিয়ে আমরা একটু দেখব। মধ্যযুগের সকল চিন্তাবিদ তাদের ধারণাকে ধর্মীয় রীতিনীতি এবং সামাজিক রীতিনীতির মধ্যে সীমাবদ্ধ রাখতেন। তারা ধর্মীয় রীতির বাইরে গিয়ে কোনো তত্ত্ব দিতেন না। তারা মনে করতেন তুমি যদি ভালো কাজ করো তাহলে অবশ্যই কীভাবে স্বর্গ পাবে, যদি খারাপ কাজ করো তাহলে অবশ্যই কীভাবে নরক পাবে। তখন তো খ্রিস্টীয় ধর্মীয় বিধান অনুসারে তারা চলত। খ্রিস্ট ধর্মের মধ্যে সেটাই বলা আছে যদি ভালো কাজ করো তাহলে অবশ্যই কীভাবে স্বর্গ পাবে, যদি খারাপ কাজ করো তাহলে অবশ্যই কীভাবে নরক পাবে। এবং তারা বলতেছে যে কি একজন মানুষ যদি ন্যায্য মূল্য দেয় তাহলে অবশ্যই কীভাবে সেই স্বর্গ পাবে, যদি সে অন্যায্য মূল্য দেয় অথবা সে যদি অন্যায় করে থাকে কারোর সাথে তাহলে অবশ্যই কীভাবে নরক পাবে। মূলত এখান থেকেই কিন্তু এই ন্যায্য মূল্যের তত্ত্ব প্রদানের ধারণাটা আসে। এই তত্ত্ব প্রদানটা নিয়ে বেশ কয়েকজন চিন্তাবিদ কিন্তু আলোচনা করলো। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে কি টমাস অ্যাকুইনাসের ন্যায্য মূল্য তত্ত্ব। কেমন? পরিস্থিতি যদি ক্রেতার অনুকূলে থাকে তাহলে বিক্রেতার লস হবে, আর যদি পরিস্থিতি যদি ক্রেতার অনুকূলে থাকে তাহলে বিক্রেতার লস হবে, আর যদি পরিস্থিতি বিক্রেতার অনুকূলে থাকে তাহলে ক্রেতার লস হবে। এক্ষেত্রে কিন্তু সমাজে অধঃপতন সৃষ্টি হবে, উভয়ের কী হবে, লস হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে ন্যায্য মূল্য যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে তার জন্য খ্রিস্টীয় ধর্ম অনুযায়ী তার জন্য স্বর্গে ঢোকা একেবারেই সম্ভব নয়, সে নরকেই যাবে। এখান থেকে মূলত টমাস অ্যাকুইনাসের ন্যায্য মূল্য তত্ত্বের ধারণাটা আসে। কেমন? অন্যায্যের কারণে নৈতিক অধঃপতন ঘটতে পারে, স্বর্গ নৈতিক অধঃপতন আসতে পারে সাম্রাজ্যের মধ্যে। এই সাম্রাজ্যের নৈতিক অধঃপতন দূর করতে হলে আমাদেরকে কী করতে হবে, ন্যায্য মূল্য প্রতিষ্ঠা করতে হবে। টমাস অ্যাকুইনাস তার ন্যায্য মূল্য তত্ত্বটা দিয়েছিলেন বাইবেলের উপর ভিত্তি করে। তিনি বাইবেলের যে চিন্তাধারা সেটার উপর ভিত্তি করে তিনি এই ন্যায্য মূল্য তত্ত্বটা দিয়েছিলেন। এখন আমরা দেখব ন্যায্য মূল্য তত্ত্বের মূল বক্তব্যটা। কেমন? ন্যায্য মূল্য তত্ত্বের তাহলে মূল বক্তব্য হচ্ছে কি মধ্যযুগে হচ্ছে কি যার যেটা প্রয়োজন সেটা উৎপাদন করত, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সকল দ্রব্য তার উৎপাদন করা সম্ভব না। মনে করো আমার কাছে যে কাঁচামাল আছে সেটা দিয়ে আমি একটা দ্রব্য উৎপাদন করলাম, কিন্তু আমার যে সকল দ্রব্য প্রয়োজন, যে সকল চাহিদা মেটানো দরকার সবগুলো কিন্তু আমার পক্ষে উৎপাদন করা সম্ভব না বা তৈরি করা সম্ভব না। মনে করো আমি কী তৈরি করলাম, আমি তৈরি করলাম কাপড় তৈরি করতে গিয়ে আমি কিন্তু ধান তৈরি করতে পারবো না, ধান উৎপাদন করতে পারবো না। মধ্যযুগে কিন্তু একার পক্ষে সব কিছু করা সম্ভব ছিল না। মনে করো ধান উৎপাদন করো অন্যজন, এখন আমার ধান দরকার ওর কাপড় দরকার, তাহলে একটা বার্টার সিস্টেম বিনিময় ব্যবস্থা বিনিময় প্রথা চালু হলো। মানে আমি ধান নিব কাপড়ের বিনিময়ে অথবা ও কাপড় নিবে ধানের বিনিময়ে, কিন্তু এই প্রথাটা কী করতে হবে, অবশ্যই ন্যায্যের ভিত্তিতে করতে হবে। এবং এই ন্যায্যের ক্ষেত্রে টমাস অ্যাকুইনাস যে মূল কথাটা বলছেন সেটা হচ্ছে কি শ্রমের উপর ভিত্তি করেই এই ন্যায্য মূল্যটা নির্ধারণ করতে হবে। সে কতটুকু শ্রম দিল, তার কতটুকু পরিশ্রম হলো, তার খরচটা কতটুকু হলো, এটার উপর ভিত্তি করে তার ন্যায্য মূল্যটা দাঁড় করাতে হবে। ওই সময়কার মানুষদের ধারণা ছিল তুমি যদি ইহকালে যদি ভালো কাজ করো তাহলে তুমি স্বর্গে যাবে, যদি খারাপ কাজ করো তাহলে তুমি নরকে যাবে। যদি ভালো কাজ করো করতে হলে অবশ্যই তোমাকে ন্যায্য মূল্য ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, তোমাকে মানুষের অধিকার বঞ্চিত করতে পারবে না, মানুষের অধিকার তোমাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। সেটা হচ্ছে কি ন্যায্য মূল্যের মূল। ন্যায্য মূল্য তত্ত্বের ক্ষেত্র বিশেষে অনেকেই ন্যায্য মূল্যের চেয়ে অধিক দাম বেশি নেয়। এক্ষেত্রে টমাস অ্যাকুইনাস বলছেন কোনো শ্রমিক যদি অধিক শ্রম দিয়ে অথবা কোনো স্থানে বহন করে নিয়ে গিয়ে যদি বিক্রি করে তাহলে সে ন্যায্য মূল্যের চেয়ে দাম বেশি নিতে পারে, কেননা সে অধিক শ্রম নিয়োগ করছে এবং সেই
দ্রব্যটার গুণগত মান উন্নত করছে, সেজন্য সে দ্রব্যটার দাম চাইলেও বেশি নিতে পারবে। কেমন ন্যায্যমূল্য তত্ত্ব আর কয়েকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি দ্রব্য মানে যারা অধিক ধনী তারা যাতে অধিক ধনী না হয় সেদিকে নজর রাখতে হবে, তারা যাতে কৃষকদের বা যারা নিম্নবিত্ত গরিবদের শোষণ না করে এদিকে নজর দিতে বলা হয়েছে। যদি যাদের অধিক অর্থ আছে তারা যদি আরও অধিক ইনকাম করে, তারা যদি অধিক ন্যায্যমূল টাকা পায়, সেক্ষেত্রে তারা তাদের নৈতিক অধঃপতন করতে পারে। নৈতিক অধঃপতন ঘটলে তারা স্বর্গ পাওয়া থেকে বঞ্চিত হবে, এটা এখানে বলা হয়েছে। ন্যায্যমূল্য প্রতিষ্ঠা করতে গিয়ে উৎপাদনকারীদের উপর অবিচার করা যাবে না, তেমনি যারা গরিব শোষণ শ্রেণী তাদের উপরও অবিচার করা যাবে না। এমন একটা মূল্য প্রতিষ্ঠান করতে হবে, এমন একটা মূল্য প্রতিষ্ঠিত করতে হবে যেটা উৎপাদনকারীরাও লাভবান হইতে পারে, ক্রেতারাও লাভবান হইতে পারে, গরিব শ্রেণী বা শ্রমিক শ্রেণীরাও লাভবান হইতে পারে। তিনি এভাবেই তার তত্ত্বের মূল বক্তব্যটা উপস্থাপন করেছিলেন, টমাস অ্যাকুইনাস। কেমন এই টমাস অ্যাকুইনাস তত্ত্বের কিছু লিমিটেশন বা সমালোচনা আছে, সেই লিমিটেশনগুলো হচ্ছে, এক নম্বরে বলা হয়েছে কি তিনি এখানে উৎপাদন উপকরণ হিসেবে শুধুমাত্র শ্রমের কথা বলেছিলেন, কিন্তু আমরা তো জানি উৎপাদন উপকরণ কিন্তু চারটা, ভূমি শ্রম মূলধন সংগঠন। তাহলে তোমার উৎপাদন করতে গেলে অবশ্যই তোমার কী লাগবে, ভূমি লাগবে, তাহলে মূলধন লাগবে, ভূমি মূল একটা সংগঠন লাগবে। হয়তো মধ্যযুগে মূলধন ছিল না বা একটা সংগঠন ছিল না, কিন্তু শ্রম এবং অবশ্যই কী লাগবে, জমি লাগবে, ঠিক আছে। সুতরাং তার তত্ত্বটা এখানে এখানে একটু দুর্বলতা প্রকাশ পায়। দুই নম্বর সমালোচনা হচ্ছে ন্যায্যমূল্য প্রতিষ্ঠিত হবে হওয়ার জন্য অবশ্যই চাহিদা এবং যোগানের সমতার কথা নিশ্চিত করতে হবে। আমরা তো জানি একটা বাজারে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয় কিসের ভিত্তিতে, চাহিদা এবং যোগানের ভিত্তিতে। এখন চাহিদা ও যোগানের দিক আলোচনা না করে ন্যায্যমূল্যর কথা বলাটা কিন্তু অযুক্তি, সেজন্য দুই নম্বর হচ্ছে কি চাহিদা যোগানের দিক আলোচনা না করাটা এই তত্ত্বের দুর্বলতা। কেমন তিন নম্বরে বলা হয়েছে ধনীরা যখন আরও ধনী হবে তখন তাদের নৈতিক অবক্ষয় ঘটবে, বাস্তবে তা এমন হবে এমন কোনো কথা নেই। ধনীরা ধনী হলে হয়তো ভালো কাজও করতে পারে, তা আমরা তো একদম উড়িয়ে দিতে পারি না যে ও খারাপ হবে বা উদম ভালো মানুষ হবে না, ঠিক আছে। সুতরাং এটা ওই তত্ত্বের আর একটা দুর্বলতা। কেমন তিন নম্বরে বলা হয়েছে ন্যায্যমূল্য তত্ত্বে দরিদ্রদের শোষণ মুক্তি করবে, তাদের অধিকার প্রতিষ্ঠা করবে, বাস্তবিক পক্ষে এটা দরিদ্রদের জন্য তেমন একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে না, তাদেরকে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে না। এই তত্ত্বের এই চারটা লিমিটেশন, এই চারটা লিমিটেশনের মাধ্যমে টমাস অ্যাকুইনাসের ন্যায্যমূল্য তত্ত্বের আমরা সমালোচনা করতে পারি। কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম টমাস অ্যাকুইনাসের ন্যায্যমূল্য তত্ত্বের। ন্যায্যমূল্য তত্ত্ব প্রথমে আমরা দেখলাম যে ন্যায্যমূল্য জিনিসটা কী, ন্যায্যমূল্য তত্ত্বের প্রতিষ্ঠার পটভূমি, ন্যায্যমূল্য তত্ত্বের মূল বক্তব্য, ন্যায্যমূল্য তত্ত্বের সমালোচনা। তোমরা আশা করি এই তত্ত্বটা আমার লেকচার শুনে পরে একটু পড়ে নেবে, আশা করি একা এই কোয়েশ্চেনটা আসতে পারে পরীক্ষায়। কেমন এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, টমাস অ্যাকুইনাসের ন্যায্যমূল্য তত্ত্বটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ইউটিউবের যে ক্লাসগুলো আপলোড হচ্ছে তোমাদের ইয়ার ভিত্তিক অনেকগুলো ক্লাস হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে, এখানে অনেকগুলো ক্লাস অনলাইনে নেওয়া হচ্ছে, সুতরাং তোমরা ক্লাসগুলো করো, তোমরা আশা করি উপকৃত হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, আমার জন্য সবাই দোয়া করবে, সবাই সবার জন্য দোয়া করবে, সামগ্রিকভাবে এক দেশের জন্য দোয়া করবে, দেশের মঙ্গল কামনা করবে, সঠিক পথে চলবে, এই কামনা রেখে আজকে এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।